श्रीमद् भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय। पूजनीय त्रिदंडी स्वामी भक्ति सौरभ भक्ति भूषण भागवत महाराज की जय। भक्ति सौरभ आचार्य महाराज की जय। पूजनीय त्रिदंडी पाठगण की जय। गौरी वैष्णव आचार्य वर्ग की जय। भुवन मंगल श्री हरिनाम प्रभु की जय। हरिनाम संकीर्तन की जय। गौर प्रेमानंदे हरि बोल। ओम साक्षात हरित्येनम समस्त शास्त्रै रुक्तस्तथा भावतयेव सद्भि। किन्तु प्रवरज प्रियैव तस्य वन्दे गुरुश्री चरणारविन्दम् वांछाकुलपतुरुवश्य कृपासिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महापरायणाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमो। नमस्ते तो हलग्राम नमस्ते मुसलायुध नमस्ते रेपति कांत नमस्ते भक्तवत्सल नमस्ते बलिनाम श्रेष्ठ नमस्ते धरणीधर प्रलम्बारे नमस्ते तो त्राहिमान कृष्ण पूर्वज कदाचित कालिंदी तट विपिन संगीत तरल मुदा भीरी नारी बदन कमल सात मधुबन रमा शंभु ब्रह्मा मरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथ गामी भव तुमे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तत्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। आमि सर्वाग्रे परम आराध्यतम पतित पावन भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवत सेवा अधिकार प्रदानकारी परम करुणामय गुरुदेवर श्रीचरण कमले प्रणत हुए तिनि रहैतुकी कृपा प्रार्थना करछि। परम पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद् भक्ति वल्लभ
তীর্থ গোস্বাই মহারাজের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি কৃপা প্রার্থনা করছেন। পূজনীয় অতিথি স্বামী ভক্তি ভূষণ ভাগবত মহারাজের শ্রীচরণে প্রণত হয়ে তার কৃপা প্রার্থনা করছি। পরম পূজনীয় অতিথি স্বামী ভক্তি সৌর আচার্য মহারাজের শ্রীচরণে প্রণত হয়ে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। উপস্থিত ভাগবত কথা কৃষ্ণ কথা স্বপন পিপাসু বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ সজ্জনবৃন্দ মাতৃবৃন্দ সকলকে যথাযোগ্য অভিবাদন করছি। সকলে প্রসন্ন হন, সকলে প্রসন্নতা প্রার্থনা করুন। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্ধ তৃতীয় অধ্যায় থেকে আমরা শ্রবণ করবার কীর্তন করার সৌভাগ্য লাভ করছি। গজের মুখন লীলা, গজরাজ মুক্তি পাওয়ার জন্য, উদ্ধারের জন্য বহুবিধ চেষ্টা করেও অপারক হয়ে তখন ভগবানের স্তব করছেন। সরোবরে নেমে স্নানাদি করাতে, জলপান করাতে মা ভয়ঙ্কর শক্তির কুম্ভীর নক্র তার পায়েতে কামড়ে ধরেছিল, আক্রমণ করেছিল। তখন হাজার বছর চেষ্টা করেও আর কুম্ভীরের আক্রমণ থেকে রক্ষা পেল না। তার যে অনন্য হস্তিগণ তারাও এসে তাকে উঠাবার জন্য চেষ্টা করেও তারা ফিরে চলে গেল অপারক হইয়া। তো হস্তিনী তার পুত্র কন্যা রয়েছে বাচ্চাগুলো, তারাও অনেক চেষ্টা করলো বাবাকে বাঁচাবার জন্য, বিফল মনোরথে সকলে চলে গেল। একা পড়ে রইল হাজার বৎসর, সহস্র বৎসর কুম্ভীরের সঙ্গে টানাটানি সংগ্রাম সংঘর্ষ, কুম্ভীর থেকে পরিত্রাণ লাভ করতে পারছে না। পরিত্রাণ কে করতে পারে? সে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলেছেন গীতা শাস্ত্রীতে, পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সমভাবি যুগে 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 আমি আবির্ভূত হই, প্রকাশিত হই, হয়ে আমার জন্য যার প্রাণ তাদের রক্ষা করি, বাঁচায় রাখি, পালন করি, আশ্রয় দিয়ে অবদান করি। ভগবানের অভয়বাণী, সে ভগবানের যে অমৃত মুখরিত বাণী যদি আমরা গীতা ভাগবত শ্রবণ করি, আমরা অভয় লাভ করব মৃত্যু সংসার থেকে, আমরা উত্তীর্ণ হয়ে সেই রাধা গোবিন্দের যুগল পার্বত সেবা লাভ করবার অধিকার প্রাপ্ত হব। তখন এই প্রকার সে গজরাজ, গজরাজ হাতির রাজা গজেন্দ্র ইন্দ্রমনের রাজা তখন নিরুপায় হয়ে তখন তিনি ভগবানের স্তব করতে লাগলেন। ভগবানের স্তব তো করে না, পশু পক্ষে তারা কিছু জানে না, সে কী করে জানে স্তব কী করে করছে? তার পূর্বে সে পশু ছিল না, গজরাজ ছিল না, পূর্বে জন্ম সে ছিল ইন্দ্রদুর মহারাজ পাণ্ডব বংশীয় অগস্ত্য বনের অভিশাপপ্রাপ্ত হয়ে অভিশপ্ত জীবন পশু হয়েছে হস্তি।
তখন তো তপস্যা করতেন, তপস্যার ফল ভরের ফল বিফলে যায় না, ব্যর্থ হয় না। যিনি যতটা গুরু বৈষ্ণব ভক্ত ভগবানের সেবা করবেন, সেবা মানে খালি চাউল ডাল দিয়ে দিলে হলো না সেবা, তাদের কথা যে শ্রবণ করা বড় সেবা, শ্রবণাক্ষ বড় ভক্তি, কৃষ্ণ কথা গৌর গোবিন্দ কথা শ্রবণ করা, কীর্তন করা, অনুশীলন করা, অনুধাবন করা, চর্চা করা শ্রেষ্ঠ সাধন। শ্রবণং কীর্তনং ধ্যানং, শ্রবণ করা, কীর্তন করা, তার ধ্যান করা, তার স্তুতি করা, তার বন্দনা করা, তার আরাধনা করা, তার চিন্তা করা, মস্তর জীবনে মানুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ সাধন। সাধনে ভাবিবে যাহার সিদ্ধি দেহে পাইবে তাহা, সাধন করতে করতে সিদ্ধি লাভ হয়। হ্যাঁ, যেন ছাত্রানাং অধ্যয়ন্তব্য, ছাত্রগণ বিদ্যার্থীগণ বিদ্যা অর্জনের জন্য, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার জন্য কত রকম চর্চা করছে, অনুশীলন করছে না, পড়াশোনা করছে না, ডাক্তারি বিদ্যা ইঞ্জিনিয়ার বিদ্যা শিখবার জন্য কত কাল, 20 বছর পর্যন্ত চেষ্টা করে, তারপরে ইঞ্জিনিয়ার হয়। 20 বৎসর ওয়ান টু থেকে নার্সারিতে শুরু, 20 বছর হচ্ছে সেই অত বড় 20 বছর পরে, 20 বছর পরে, 15 বছর, 16 বছর পরে সেই ভূমিকে উঠে যায়। উচ্চ শিক্ষিত মানে জ্ঞানের ভাণ্ডার লাভ করে, জ্ঞান ভাণ্ডার, অন্ধকার থেকে অন্ধকার দূরত্ব রেখে জ্ঞানের দিকে, আলোকের দিকে, ভগবানের দিকে চলে যায়, সেই ভূমিকা চলে যায়। তাকে বলে জ্ঞানী গুণী মহাপুরুষ। ইনিরা ছিলেন কঠোর বিদ্বান পণ্ডিত, ছিলেন সম্রাট পরিবার, রাজ পরিবার, তাদের সমস্ত রাজকুমার, হ্যাঁ চিরকুমার, এই প্রকার তারা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে একান্তভাবে শ্রীহরির আরাধনা করেছে, ভগবানের কৃপা লাভ করে তারা মুক্ত পুরুষ, দিব্য পুরুষ, বৈকুণ্ঠ পুরুষ হয়েছেন। বৈকুণ্ঠ পুরুষ মানুষই বৈকুণ্ঠ হয়ে যায়, আর মানুষই ভজন না করে নরকের কীট হয়ে যায়। এই মানুষ ভজন সাধন না করলে, হরি কীর্তন না করলে নরকের কীট, নরক যন্ত্রণা ভোগ করতে হয়, নরকের সিঁড়ি নিম্নগা। উদ্বেগ হচ্ছে যে সত্যস্থা সাত্বিক ভাবর ব্যক্তি উদ্বেগ গমন করেন, হ্যাঁ ভক্তি সিঁড়ি আছে, জ্ঞানেরও সিঁড়ি আছে, যোগ মার্গেরও সিঁড়ি রয়েছে, হ্যাঁ আর পাপিষ্ঠকেরও সিঁড়ি রয়েছে। যারা অধর্ম কাজ করে অধকস্থ তামসা নিচে দিয়ে চলে যায়, অন্ধকারের দিকে গর্তে চলে যায়, আর উদ্ধব সত্য সত্যগুণ সমর ব্যক্তি হরিভক্তি লাভ করে, সুখী অর্জন করে, ভক্তি সিঁড়িতে দাঁড়িয়ে সেই ভক্তর সেবা লাভ করে আনন্দে মুখরিত হন, আহ্লাদিত হন, উল্লসিত হন। কর্মীগণ, কর্মের সিঁড়ি আছে, কর্মীর হলো ভোগ, কর্মীর হলো শুভকর্ম যারা করেন, পুণ্যকর্ম পূর্ণভাবে স্বর্গ প্রয়াতি, স্বর্গে যান তারা, তারপরে যাবার সে তার সেই বোধ নিয়ে আর যে কিছু আছে পাপার জীবনের, কিন্তু স্বর্গের থেকে ক্ষীণে পুণ্যে মর্তলোক বিশন্তি, স্বর্গের থেকে যখন পুণ্যটা ক্ষীণ হয়ে যায়, কমে যায়, তখন আর স্বর্গে থাকতে পারে না, কালো চালিত, কালের দ্বারা চালিত হয়ে ধাক্কাতে স্বর্গের থেকে ফেলে যাবে, তোমার পুণ্য শেষ হয়ে গেছে, পুরো সঞ্চয় করার নাই। যারা এই মঠে আসে, ত্যাগী হয়ে আসে, আমি মঠে থাকবো, হ্যাঁ
আমি সব ত্যাগ করে সে মঠে থাকবো, সাধু হবো, ভজন করব। কেন আসে? তো স্বীকৃতি রয়ে গেছিল, তার পূর্বে স্বীকৃতি। কিন্তু মঠের স্বীকৃতি অর্জন না করলে, স্বীকৃতি শেষ হয়ে গেলে আবার মঠ থেকে চলে যায়। মঠে সকলে থাকতে পারে, স্বীকৃতি অর্জন করতে হয়, স্বীকৃতির ভক্তি অর্জন করতে হয়, অত ভগবানের প্রীতিযুক্ত হতে হয়। গুরু গোবিন্দের সেবা দৃষ্টিতে থাকে তাহলে মঠবাসী হতে পারেন আজীবন। আজ গুরু সেবা দৃষ্টি নাই, অন্য মতলববাজি, ধান্দাবাজি, তার 10 বছর, 20 বছর, 50 বছর থেকে মর্তের সব কিছু আকর্ষণ করে চুষে নিয়ে চলে যায় বিষয় ভোগ করবার জন্য। মর্তকে চুষণ করে, চুষণ বৃত্তি, আর সেবা বৃত্তি, চুষে সব নিয়ে নেয় 10 বছর, 20 বছর, 50 বছর থেকেও বৃদ্ধ চলে যায়। আর মঠ ভালো লাগে না, সাধু ভালো না, কিছুই ভালো লাগে না। হ্যাঁ, বিষয় থাকলে কি হয় বলছে, বিষয় থাকলে কামিনী আসে, বিষয়ের জন্য কামিনী আসবে, মায়া আসবে, মায়া। হ্যাঁ, তুমি তো ভোক্তা নও, ভক্ত ভগবান, তার সেবা করো, তুমি সেবক, জীব মাত্রেই, মানুষ মাত্রেই ঈশ্বরের সেবক। আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের চিন্তা করবো, তার সেবা করবো, তার ভজন করব, আমাদের মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে, উন্নত মনুষ্য জীবন লাভ করব। সেই হাতিটা ছিল পূর্বেতে দেবের, সেই দীননন্দন মহারাজ পূর্বে তো অবস্থা ছিল, যার জন্য মানে অভিশপ্ত পশুদের পেয়েও তখন বাঁচবার সময়, মৃত্যুর সময় সেই ভাব ভক্তি এসে গেল, স্মরণ এসে গেল। এটা ভক্তি অর্থাৎ ভজন যারা করবেন, পতন হয়ে গেল, আবার তারা যেটুকু পূর্বদের সাধনা দ্বারা উঠে যান, পতন হয়ে গেল। যিনি বিদ্যা লাভ করছেন, অনেক বিদ্যা অর্জন, চাকরি পায় না, হ্যাঁ, কৃষিকাজ করে, উন্নত কৃষি মানে কৃষি কাজ করে সেই, তখন কিন্তু সে উন্নত কৃষি সপ ফসল জন্মায় সেখানে, বড় বড় বিদ্যা, হ্যাঁ, এমএ পাস, বিএ, ইঞ্জিনিয়ার সব, চাকরি পায় না, গভর্নমেন্ট চাকরি পায় না, ব্যবসাতে রুচি নাই, জমি রয়েছে, জমিদার, জমি চাষ করাচ্ছে, তার অনেক ফলন হচ্ছে, শস্যপূর্ণ বসুন্ধরা, তারা লক্ষকানি জমি থাকে, তাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বিদ্যার দ্বারা, নষ্ট হয় না, হ্যাঁ, বিভিন্ন ফসল উৎপন্ন করে, মানে বিদ্যা অর্জন করলে তার ক্ষতি নাই। তখন কোনো সেই বিদ্যা থেকে সেরকম কোনো ভালো কাজে প্রয়োগ না করলেও তার পতন হয় না, একটা কিছু করে খেয়ে দিয়ে বেশ ভালো থাকতে পারে, এই জগতে খেয়ে দিয়ে আনন্দে ফুর্তি থাকতে পারে, যারা একটু বিদ্যা অর্জন করে, তদ্রূপ যারা পরমার্থ বিদ্যা, পরমার্থ জ্ঞান, ভগবত ঐশ্বরিক জ্ঞান, আত্ম উপলব্ধি করতে পারেন, আমি কে, আমার স্বরূপ কী, আমার পরিচয় কী, আমার কর্তব্য কী, আমার প্রাপ্তি কী জীবনে, যারা অনুভব করতে পারে, কারো অনুভব করতে পারে, যাদের সাধু সঙ্গ রয়েছে, শাস্ত্র শ্রবণ, তাদের অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে, আমার মনুষ্য জীবনের কর্তব্য কী, করণীয় কী, ডিউটি কী, আমার কী ডিউটি মনুষ্য জীবন লাভ করেছি, খাও দাও কাশি বাজাও, খাও দাও মরে যাও, মরবার জন্য মনুষ্য জীবন, অনন্তকাল বাঁচবার জন্য মনুষ্য জীবন, অনন্তকাল, অনন্ত যুগ বাঁচবার জন্য মনুষ্য জীবন, অন্য জীবন তার বাঁচতে পারে না, এক পশু আর পশু কামড়ে খায়, আর টিভিতে দেখতে পারেন, এই জগৎ কামড়ানো জগৎ, কামড়াবে, হ্যাঁ, এই জগৎ কামড়া হিংস্র জগৎ, এই জগতে প্রেম নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই, হ্যাঁ, হিংসিত জগৎ বলছেন, হিংসা কীরকম, আপনি টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, একটা সে জঙ্গলে একটা বড় হাতি যাচ্ছে, অন্য কতগুলো সেই
আর সে বাঘ আর এসে আক্রমণ করে হাতিটা মেরে ফেলল। পাঁচ সাতটা বাঘ দৌড়াচ্ছে পিছনে হাতিটাকে, হাতির মস্ত উঠে মজে ঘিলু থেকে রক্ত শোষণ করে তাকে মেরে ফেলে বাঘে। হাতিটাকে খাবে তারা, তখন পাঁচ সাতটা বাঘ টিভিতে দেখা যায়, হ্যাঁ দৌড়াচ্ছে পিছনে হাতির পিছনে, হাতি বাচ্চাগুলো দৌড়াতে 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 আর পেরে উঠতেছে না। হ্যাঁ বাচ্চাগুলো আগে চলে গেছে, হাতি তো বয়স বেশি হয়ে গেছে, তার বাচ্চার সঙ্গে পারছেন না, তার সংসার হয়ে গেছে না, কত রয়েছে তারা আগে চলে যাচ্ছে, আর হাতির বয়স তো বেশি হয়ে গেছে, তখন দৌড়ে দৌড়ে আর পাচ্ছে না। তখন চারশো বাঘ আক্রমণ করছে, আর সে বাঘগুলো হাতির মাথার উঠে রক্ত শোষণ করে তাকে মেরে ফেলল। তারপর হাত এই সমস্ত স্থূল শরীরটা কামড়ে কামড়িয়ে টেনে খেতে লাগল, শরীরটা খেয়ে খাবার জন্য এক পশু আরেক পশুকে খায়। একটা উট যাচ্ছে, উট তখন কোনো পশু এসে তাকে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে, পাশ সাথে ঘেরা বেড়ে ঘেরা বেড়ে, যেরকম আপনি যাচ্ছেন রাস্তা ডাকাতে ঘেরা বেড়ে আপনি সব চিন্তা করে নিয়ে যায়, হয় না এরকম আগের দিনে ছিল, শহরতে নাই, গ্রাম অঞ্চলে কমে গেছে এখন, মানে সরকারের বিধান অনুসারে গ্রাম অঞ্চলে এখন নেই, উগ্রবাদী অনেকটা কমে গেছে। হ্যাঁ পথে পেলে তাকে ধরে গাড়ি নিয়ে চলে গেল নিখোঁজ, এত টাকা দিলে তাকে ছাড়া হবে, এলে উঠে গেছে ভদ্রতায় সভ্যতায় এসেছে, মানুষের মধ্যে জ্ঞান এসে গেছে। এই প্রকার জীবন আমরা লাভ করেছি, নিত্য জীবন, নিত্য জীবন, আমি আত্মা, আমার করণে কি প্রভুর আরাধনা করা, হাতিটা বসতে পারলো আমাকে লক্ষ্য করতে পারলো না, আমি প্রভুর শরণ গ্রহণ করব। তখন স্তব করতেছেন হাতি গজরাজ, দিদিক্ষব যশপদং সুমঙ্গলং বিমুক্ত সংজ্ঞা মুনয় সুসাধবাহ চরন্ত লোকব্রত অব্রণং বনে ভূতাত্ম ভূতা সুহৃদ সমে গতি। হাতি বলতেছে ভগবানের চরণে শরণ গ্রহণ করে মনটাকে হৃদয়েতে রেখে, হৃদয়ের সহিত প্রাণের সহিত ব্যাকুলের সহিত আকুল বিকুল হয়ে সেই ভগবানের স্মরণ নিচ্ছে, তাকে দেখতে পাচ্ছে না, স্মরণ করছে, স্মরণতে কী বলছে সেই গজরাজ বলছে, হে প্রভু হে নাথ হে পরমেশ্বর, আত্মীশ্বরেতে সে ডাকছে ভগবানকে, করুণ সুরেতে মুমূর্ষু অবস্থা বাঁচবে কী করে বাঁচবে ডাকছে, হে নাথ হে পরমেশ্বর, সুসাধু যারা সুসাধু ত্যক্ত সঙ্গ বিষসঙ্গ বর্জিত, বিষ বলতে পাঁচ প্রকার বিষ রয়েছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই ব্যাখ্যা করতে তিন ঘন্টা লাগে, শুধু আপনারা অবগত আছেন, শুধু ওই শব্দটাই, শব্দের শব্দ শুনে হরিণ মৃত্যুবরণ করে, স্পর্শ সুখ লাভ করবার জন্য হাতি তখন এই মানুষে বসেভূত হয়ে যায়, এলে ব্যাখ্যা রয়েছে, রূপ রূপ ভোগ করবার জন্য কত সুন্দর রূপ, কত সুন্দর রূপ, এমন পরীর মতন পরিচয়, মানে স্বর্গের দেবকন্যার মতন, হ্যাঁ দেবতার রূপ সর্বসুন্দর, আর বেশি সুন্দর শ্যাম সুন্দর মদনমোহন, যে মদনকে কামদেবকে জয় করেছে, মদন মানে কাম, কামনা বাসনা, হ্যাঁ তাকে জয় করেছেন, মদনকে মোহন করেছেন, মোহিত করেছেন, আকৃষ্ট করেছেন,
সে মদন মদন কাম সে ভগবান কৃষ্ণেতে আকৃষ্ট হয়ে গেছেন, আকর্ষিত হয়ে গেছেন, তাকে মোহন মদনকে মোহন করেছেন, মোহিত করেছেন, আকর্ষণ করেছেন। এই প্রকার একটা তোমার হাতি জানোয়ার কত শক্তি, গাছপালা উগড়ে ফেলায় সব, উপড়ে ফেলায় সব, বিল্ডিং ভেঙে দেয় সব, মত হাতি তাকে একটা মানুষ তাকে বসেভূত করে তাকে চালায়, উল্টো পাল্টা অঙ্কুশ মারে উপরে উঠে, এই পোষ মানে কি করে সম্ভব, কত মানুষের বুদ্ধি, এত বুদ্ধি কার আছে, কোনো পোষ কোনো পারায়ণ নাই মানুষকে ভগবান এত বুদ্ধি দিতে। ভগবান জয় বিশ্বভর সুবুদ্ধিদাতা, বুদ্ধিদাতা ভগবান, জ্ঞান বুদ্ধি কে দেন, ভগবান দেন। এই যে আমরা জ্ঞানীগুণী হয়ে এসি, বিভিন্ন জ্ঞান বিভিন্ন কিছু, কার ইচ্ছাতে, সেই গোবিন্দের ইচ্ছাতে, ঈশ্বরের কৃপায়, জগন্নাথের কৃপায়, আমরা তাকে ভুলে থাকতে চাই। যার কৃপাতে রামের মা তাকে তুমি শিখ জানলে না, না শিখলে না, কি বলে চিনলে না, হ্যাঁ যার কৃপাতে রামের মা হয়েছে তাকে চিনলে না, তুমি রাম কী করে হলো তোমার, হ্যাঁ তার কৃপাতে চিনলে না, এ চলতি কথা শাস্ত্রের থেকেই সেই সেই উপলব্ধি করে বলছে কথাগুলো। তখন হাতিটা এরপর ডাকছে, বলছে ভগবানকে, হে পরমেশ্বর পরম গতি, তুমি সুসাধু ত্যাক্ত সঙ্গ সর্বপ্রাণীতে সমদর্শী, হে প্রভু তুমি সমস্ত প্রাণীতে সমদর্শন, বিষম দর্শন নেই, হ্যাঁ শত্রু দর্শন নাই, মিত্র দর্শন, কীরকম দর্শন, আমার সন্তান পিতামাতা তার দশটি সন্তান, পাঁচটি সন্তান আমার, হ্যাঁ এক বৃদ্ধ মহিলা গ্রামে খুব দরিদ্র, তার কয়েকটি পুত্র, তার মধ্যে একজন পুত্র শিক্ষিত হয়ে সে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, মানে বিচারপতি হয়ে গেছে, জাস্টিস, হ্যাঁ এত উচ্চ উঠে যেতে পুষ্টিং তার, তখন বাড়িতে গেছে, বাবা তুই আসছিস, এত লোকের শাসন করে যা সব বডিগার্ড থাকে ভয় পায়, আর বুড়িমা বলছে তার ছেলে, আমার ছেলে তো, তাকে বাবা তুই আসছিস, হ্যাঁ যা খেয়ে নেছে একটা, তুই মি করে বলতেছে ওই কোর্টে যে হাজির দিস, তুই মি কি বলতে পারবে, তাকে পুলিশে ধরে তাকে মানে কি বলবে, মানহানি কেস দেবে, মানহানি মানহানি কেস দিয়ে দেবে, আর সে কীরকম মানহানি করতেছে, সে বলে আমার পুত্র আমার সন্তান, হ্যাঁ আমি না দেখলে কে দেখবে, বাবা খেয়ে নাও, এই শীতের দিন গরম স্নান করবে, উপদেশ করে যে জাস্টিস রায় দিস, উপদেশ করে তাকে উপদেশ করছে বৃদ্ধ মহিলাটা, সে জড়তা বৃদ্ধ মা তাকে উপদেশ করে, হ্যাঁ অর্ডার দেয়, অর্ডার যা স্নান কর, গরম স্নান কর, অসময় এলে খেলে পরে অসুবিধা হবে, অসুস্থ হয়ে যাবে, খেয়ে নে, বুঝছে না, তার রয়েছে কোন বাৎসল্য প্রীতি, আমার সন্তান, কিসের সেই দারোগা, কিসের পুলিশ, কিসের অফিসার, কিসের বিচারপতি, জানে কোঠের বিচারপতি, কিন্তু তার নিকট যাচ্ছে আমার সন্তান। গোপালকে হ্যাঁ দেখতে পেল ব্রহ্মাণ্ডকে তো মাটি খেল যশোদা মা, চিন্তা করলো গোপাল মাটি খেলে মুখ খোল, মাটি খোল, মুখ খোলে না, কিছুই খোলে না, এরকম হচ্ছে আমি খাই নাই, এরকম মুখে নিয়ে এরকম খাই নাই, কিন্তু মা তো বুঝতে পারছে কেন, অন্য গোপালের সঙ্গে যারা ছিল তাদের সে বলছে গোপাল মাটি গিয়েছে, মাটি গিয়েছে, নাম আমি খাই নাই, বাবাকে বলছে খোল, আঙুল ঢুকিয়ে দিছে নিজের সন্তান, তো মুখে মাঝে কামড়ে ধরছে না, খোল, দুইটা দাঁত কামড়ে ধরছে, খোল, খুলবে না, সে যখন খুলছে আহ কী দেখতে পেলো, সমস্ত ব্রহ্মাণ্ড, গোপালের মুখে বাচ্চা শিশু, তার মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, 33 দেবদেবী, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, তারকা রাশি, মুনিগণ, ঋষিগণ, সাধুগণ,
সেই তার ভিতরে একজন অসলমান নিজেকে দেখতে পেলেন। কি ব্যাপার, আমার পুত্রের মুখে কি দেখলাম, আমার পুত্রকে ভূতে ধরলো নাকি, না পেতে ধরলো, না কোনো ওজা কবির আছে আন্তবিত ওজা দেখো, কবির দেখো, ডাক্তার দেখো, কি হলো, মুখে কি দেখলাম, আমি কি স্বপ্ন দেখলাম না কি ব্যাপার, অবাক হয়ে যাচ্ছে আমার সন্তান। কারণ ব্রাহ্মণে ঝাড়তেছে গোপস্থ দিয়ে, তো ব্রাহ্মণকে নিয়ে এসে বেদ উচ্চারণ করছে, ও আমার স্বস্তি না গোবিন্দ, স্বস্তি না বাসুদেব, বিশ্বধাতু হে বাসুদেব, হে কৃষ্ণ প্রভু আমার গোপালকে রক্ষা করো, মুখে দিয়ে আমি কী দেখতে পেলাম, তা কি ভূতে চলো না পেতে চলো না কী হলো, কি দেখতে পেলাম, আমার গোপালের যে অশুভ তুমি দূর করো, মন্ত্র বলো, শান্তি মন্ত্র উচ্চারণ করো, ষষ্ঠী মাসের মন্ত্র বলো, এই প্রকার তাদের আমার সন্তান। তাই বলছেন ভগবান তিনি পরমেশ্বর সর্বপ্রাণীতে সমদর্শী, সকলকে সমভাবে দর্শন করেন, সকল প্রতি লক্ষ্য রয়েছে, দৃষ্টি রয়েছে, মার যেমন সন্তানের দৃষ্টি থাকে, হ্যাঁ মায়েরা তো তার বাচ্চাকে কোলে নিয়ে আসে, হাঁটতে পারে, দৌড়তে পারে, খোলা মানে যাদের জায়গা পেয়ে খুব দৌড়ায়, তো মা লক্ষ্য রাখে, যত কিছু করে লক্ষ্য রাখে বাচ্চা কোথায় গেল, দেখতে গেছে না মা পাগল হয়ে যাচ্ছে, আর বাচ্চাও মা বাচ্চাও না দেখে মাকে না কে রক্ষা করবে, কে রক্ষা করবে, মা মা করে চিৎকার করছে, কান্না শুরু করে দিয়েছে, কোথায় মাকে দেখতে পারে, সেখানে দৌড়ে চলে গেছে ওই মন্দিরের পিছনে, মা তো প্রণাম করতেছে, এখন বাচ্চাকে না দেখে মা যে মা অস্থির, আমার সন্তান কোথায় গেল, বাচ্চাটা চঞ্চল বাচ্চা কোথায় দৌড়াল, কোথায় গেল, জলে পড়ে গেলো, পুকুরে পড়ে গেলো, পুকুরে যায় দৌড়ে, এখন পুকুরে গেট বন্ধ, পুকুরেও যায় অনেক বাচ্চারা ঘাটেতে, যার জন্য পুকুরে গেট বন্ধ, কেন গেট বন্ধ অনেকের প্রশ্ন, রকমারি অবস্থা, মানে একটা দুর্ঘটনা হতে পারে পুকুরেতে, হ্যাঁ যার জন্য গেট বন্ধ, পুকুরে তালা দেওয়া থাকে, হঠাৎ করে পড়ে গেলো একটা বৃদ্ধ পড়ে, একটা মহিলা পড়ে, একটা পুরুষ পড়ে, একটা কিছু পড়ে গেলো, একটা বাচ্চার সামনে চলে গেলো, সাঁতার জানে না, একটা কে পড়ে সাঁতার জানে না, সে বাঁচবে কী করে, তার তালা দেওয়া রয়েছে, এটা জগতের বিশ্ববাসীর কল্যাণের জন্য, মঙ্গল সাধন যা করে সমাজের কল্যাণ, দেশের সমাজের সকলের উন্নতির জন্য করে। এইপরে বলছেন ভগবান সমদর্শী, সকলের প্রতি সমদর্শন, তো দেখা যাচ্ছে কে ধনী কে গরিব, কে সুখী কে দুঃখী, কে বিকলাঙ্গ কে সুন্দর অঙ্গ, দেবতুল্য পরীর মতন শরীর, মায়েদের পরীর মতন শরীর কত সুন্দর, দেবকর্ণের মতন শরীর, পুরুষগণ দিব্য পুরুষ, মানে সে নবযৌবন সম্পন্ন সে যুবরাজ, হ্যাঁ কী কথা হয় রয়েছে, এর পূর্ণ প্রভাবে, পূর্ণ সুকৃতি ভক্তি সাধন ভজন প্রভাবে, হ্যাঁ পূর্বজনের কৃত ভালো কর্মের দ্বারা এই প্রকার জন্ম হয়, সে কারো আবার বিকলাঙ্গ শরীর, আর এগুলো পাপের থেকে হয়, বলতে গেলে অনেকে ক্ষুণ্ণ হয়ে যাবেন, হ্যাঁ মনে কষ্ট পাবেন, বলতে নাই, হ্যাঁ কাকে নিন্দা করতে নাই, বিকলাঙ্গের নিন্দা করতে নাই, আর কুচ্ছিস নিন্দা করতে নাই, আলো ভালো শরীরকেও প্রশংসা করতে নাই, মায়ার শরীর, মায়ার শরীর, মায়া দেবীর শরীর, মায়া আকর্ষণ করাবে, চিত্তকে চঞ্চল করাবে, চিত্তকে বিচলিত আনন্দ করে দেবে, চিত্তকে স্থির রাখা যাবে না, সাধু সাবধান, চক্ষু দিয়ে আমরা যদি যদি কুদৃশ্য দেখি ওইটাই আমার চিত্তের মধ্যে ফটো এসে যাবে ক্যামেরার মতন, চিত্তের ক্যামেরা, আর ভালো দৃশ্য দেখি চিত্তের মধ্যে এসে যাবে, যদি সেই রাধা গোবিন্দকে প্রণাম করি, রাধা চিন্তা করি, জগৎ চিন্তা করি, সাধু চিন্তা করি, গুরুদেব চিন্তা করি, চিত্ত মধ্যে স্বর্ণ সিংহাসনে সেইটা দেখব, আর চিত্তের মধ্যে যদি যদি চক্ষুতে একটা কুদৃশ্য দেখে যাই, কুদৃশ্য দেখি এসে যাবো, অজামিল দেখেছি, অজামিল ব্রাহ্মণ পুত্র
ব্রাহ্মণ সন্তান, হ্যাঁ ব্রাহ্মণ কুমার, জঙ্গলে গিয়েছিল যজ্ঞের জন্য, ব্রাহ্মণ তো কাষ্ঠ সংগ্রহ করো, পিতার আদেশে গিয়েছিল, যা কাষ্ঠ নিয়ে আসো শুকনা লাকড়ি যজ্ঞের জন্য। যে একটা দেখতেছে একটা বালবনিতা একটা পুরুষকে আলিঙ্গন করছে, একটা কুদৃশ্য দেখে তার চিত্তটা এরকম চঞ্চল বিক্ষিপ্ত হয়ে গেল। তো কাষ্ঠ নিয়ে আসছে, মনে মনে ওইটা ফটো উঠে গেছে। সে ব্রাহ্মণ তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ হয়েও কিছুতেই ওই চিন্তাটাকে চিত্তের থেকে বাইর করতে পারছে না, সরাতে পারছে না, ফটো ওই ফটো উঠে গেছে চিত্তের মধ্যে। সে ব্রাহ্মণ শাস্ত্র কত রকম শাস্ত্র চিন্তা করছে, কত রকম কিছু, কিন্তু কোনো কাজ হচ্ছে না, এমন ফটো চিত্তের মধ্যে লেগে গেছে। তো নিজের সহধর্মিণী ব্রাহ্মণীকে পরিত্যাগ করে তার পানি গ্রহণ করলো, সে তখন কী হলো, তা বিবাহ করে তার সংসার করতে করতে, সংসার যখন করছে অলক্ষিত, সে লক্ষিত ঘরে ছিল, হ্যাঁ তাকে সঙ্গে আসক্তি পরিত্যাগ করে একটা অলক্ষিকে পেত্নীকে নিয়ে আসলো, তার সংসার করলো। সব জীবের সংসার রয়েছে, সংসার বাসনা, সংসার বাসনার মনুষ্য জীবনে নাই, পশু জীবনেও, পাখি জীবনে, সর্প জীবনে, কৃমিকি জীবনে, সব জীবনেও সংসার বাসনা। কেন চোরসের লক্ষ্যবার আমাদের জন্ম হয়েছে, আমরা সংসার করেছি, ইন্দ্রিয় তোষণ করেছি, ইন্দ্রিয় পোষণ, ইন্দ্রিয় সন্তুষ্ট, গুরু গোবিন্দ ভগবানের সন্তুষ্ট করি নাই, যার জন্য ইন্দ্রিয় চঞ্চল, চল চঞ্চল দুষ্ট মন, ইন্দ্রগুলো রাজ হল মন। ইন্দ্রগুলো কি করে অচঞ্চল হবে, ধীস্থির হবে, ইন্দ্র অধিপতিকে গোবিন্দ ঋষিক, ঋষি মানে ইন্দ্রিয়ের ঈশ, ঈশ্বর গোবিন্দ, ঋষি কেশব, ঋষি কেশব, ঋষি ইন্দ্রিয়ের ঈশ্বর গোবিন্দ, ঋষিকেশ গোবিন্দ, ঋষিকেশ ভগবান, ইন্দ্রগুলো মালিক ভগবান, মালিককে ভুলে গেছি, ইন্দ্রগুলো আমাকে এই প্রকার পিষণ করছে, হ্যাঁ মা আমায় ঘুরাবে কেমন, কত কুলুল বলদের মতো, কুলুর বলদ এখন বসবে না, কুলুর বলদ কুলুপাড়া থাকতো বঙ্গদেশে, বিভিন্ন দেশে কুলুপাড়া, ব্রাহ্মণপাড়া, ক্ষত্রিয়পাড়া, শূদ্রপাড়া, নমপাড়া, এরকম থাকতো না, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য এরকম একটা এলাকা ছিল, তারা সেইভাবে থাকতেন, ব্রাহ্মণ তিনটা বর্ণের গুরু, এরকম ত্রিবর্ণের গুরু ব্রাহ্মণ, সত্যের প্রধান, সরলতা, ব্রাহ্মণতা, সাধুতা রয়েছে ইত্যাদি। এ প্রকার কুলুপাড়া আছে, বলদ আছে না, বলদ, বলদ শক্তিশালী, বলদ খুব শক্তিশালী, মোটা তাজা, খুব সার যাকে বলা হয়, বেশি শক্তি, তো তাকে কুলরা কী করে পালন করে, তাকে ওই গাই ওই কুল বলের মতন ঘুরায় থাকে। আগের দিনে তো এরকম মেশিন ছিল, সুইচ টিপ টিপ এই গম হতো, আটা হতো, সব কিছু চূর্ণ হতো, আগে চূর্ণ পিছনে করতো জাতা, ওর নিচে একটা আর উপরে একটা আছে ভারী, ঘুরাতো হাত দিয়ে, হ্যাঁ জাতা সিল্কি বলে ওগুলোকে যাই, আর এবং তখন ওর তেল করবে, সরিষার তেল, সরিষা তেল কী করে করবে, তখন কুলুপাড়া কুলুরা ওই তাদের তাদের জীবিকা, ওই সার দিয়ে বলদ দিয়ে ওই একটা মোটা এরকম মোটা কাঠের, মানে উদুখলের মতন, উদুখলে অনেক মোটা, তাতে অনেক মোটা, এত মোটা একটা কাঠ, মাঝখানে গর্থ, কাঠটাকে গর্থ করে সরিষা ঢেলে দেয়, আর তার মধ্যে একটাই আছে এরকম ওইটা ঘোরে, কাঠের লাগে ঘষা লাগে, পিষিত হয়, হতে হতে এক ফোঁটা করে তেল পরে একদিকে, হ্যাঁ ওই খেজুর গাছে যেরকম আছে না, খেজুর গাছ এক ফোঁটা করে পরে
পড়ে না, এক পড়া দুই পড়া করে খেজুর রস পড়ে না, খেজুর গাছে লক্ষ্য করবেন খেজুর গাছ খেজুর রস কী করে হয়, ওই রকম ওই রকম দত্তিয়াল পড়ে। আর বলদ কি এত খাটা, খেতে দেয় সেটা খেতে দেয় আর সারাদিন ঘুরায়, ওই যে ঘুরতে 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 নিজে পেচ্ছাপ করে গোবর পরে পেচ্ছাপ কোথায় যায় গর্ত হয়ে যায় কাদা হয়ে যায়, এই কাদা মধ্যে ফসফস করে দুর্গন্ধ ময়লা মশা মাছি দুর্গন্ধ তার মধ্যে ঘুরে, ওগুলো কাদা পরিষ্কার করে গর্ত হয়ে যাবে তো পরিষ্কার করে না, ওর মধ্যে ঘুরায়। হ্যাঁ এই ঘুরায় দেখতে দেয় না, দুই দিকে বেঁধে দেয় এরকম করে, এরকম করে দেখলে তো ওই যে দৌড় দিবে ছুটে চলে যাবে শক্তি প্রয়োগ করবে, এরকম বেঁধে রাখে এরকম করে রাখে। হ্যাঁ আচ্ছাদন দিয়ে শুধু ওইটুকু দেখে রাস্তাটুকু ওই চলতে থাকে, আর যথাসময় তিন চার পাঁচ আট ঘন্টা পরে তাকে খাওয়া দেয়, এটা খাওয়া দিলে আর আট ঘন্টা ডিউটি, একটু খাবার জন্য পুষ্টির জন্য কত পরিশ্রম, কুলুর বড়দের কী পরিশ্রম করে কুলুর বড় বড় এরা, আমরা কত পরিশ্রম করছি এক মুষ্টি খেয়ে বেঁচে থাকব, বেঁচে থাকবার জন্য মনুষ্য জীবন না, বেঁচে থাকার জন্য বেঁচে থাকবার জন্য চারটে খেয়ে নিচ্ছি দেহ পুষ্টি করছি, কিন্তু একদিন দেহটা ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, দেহটা কিসের জন্য, ভজনের জন্য, তপস্যার জন্য, আরাধনা করার জন্য, ঈশ্বর প্রাপ্তি পরিপূর্ণ বস্তু প্রাপ্তি শান্তি কামনা সুখ কামনা আনন্দ কামনার জন্য ভজন করলে আনন্দ মুখরিত সুন্দর আদর্শ জীবন লাভ করতে পারি। আর আমাদের তো সময় হয়ে গেল, এখানে সমাপ্ত হচ্ছে, পরে আমরা ধীরে ধীরে স্মরণ করব। বাঞ্ছা কর্পূর কৃপা আসীন দেবেশ পতিতানাং পাবন বৈষ্ণব নমঃ।